গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই যে আমি জুয়েল ত্রিপুরা, আপনাদের মাঝে আজকে যে ভিডিওটি আপলোড করব সেটা হচ্ছে আমাদের প্রিয়, আমাদের অহংকার, আমাদের গর্ব, নাম হচ্ছে সুশান্ত ত্রিপুরা। তো শুরু করার পূর্বে আমার একটা অনুরোধ, যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে সমগ্র বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, বিশ্বের যেই যেখানে ত্রিপুরা যাতে বসবাস করে সবার কাছে যেন এই ভিডিওটি পৌঁছে দিতে পারি। এবং সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। প্রথমে আমরা যে কাজটি করব, আমরা অনুসন্ধান করব যে সুশান্ত ত্রিপুরা আসলে কে। তিনি হচ্ছেন বাংলাদেশের জাতীয় টিমের অন্যতম খেলোয়াড় এবং বসুন্ধরা কিংসে খেলতেছেন তিনি। আসলে জাতীয় টিমে পাওয়া কম কথা না, কঠোর পরিশ্রম এবং ভালো খেলার মাধ্যমে জাতীয় টিমে সুযোগ পাওয়া যায়, যা সাধারণ আমাদের পক্ষে সম্ভব না। সো আমরা তার বিষয়ে আজকে আলোচনা করব এবং বলতে গেলে আমরা ত্রিপুরা জাতিরা খুবই গর্বিত যে আমাদের সোনার বাংলাদেশে আমাদের একজন আদিবাসী, আমাদের সুশান্ত ত্রিপুরা, তিনি জাতীয় টিমে হয়ে খেলতেছেন। এটা সত্যি আমাদের জন্য আনন্দ এবং অহংকার বলা যায়। সো তাকে পেয়ে আমরা সত্যি গর্বিত এবং তার কিছু অতীত নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে তার আগে যে নামে পরিচিত হতো এই বান্দরবানে, সেটা হচ্ছে আতিয়া। আতিয়া নামে পরিচিত হতো আগে, এবং আমি ব্যক্তিগতভাবে ওনার খেলা দেখেছি ছোটবেলা, যখন আমি হাইস্কুলে পড়তাম তখন আমরা ছোট ছিলাম। সো তার খেলা দেখে আমরা সত্যি আনন্দিত। এই আনন্দকে নিয়ে মূলত আজকে এই ভিডিওটি বানানো। তাই আমি আশা করি সারা বাংলাদেশে এবং বাংলাদেশ বাইরেও এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার অনুরোধ রইল আপনাদের কাছে, যারা এই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল জুয়েল ত্রিপুরা। নতুন ইউটিউব চ্যানেল খুলছি, আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আরেকটি কথা, সেটা হচ্ছে যদি আমরা গুগলে সার্চ করে দেখি তার বর্তমান ঠিকানা, আমরা দেখতে পাবো কক্সবাজার, কিন্তু আসলে তার জন্মস্থান কিন্তু কক্সবাজারে না, জন্মস্থান হচ্ছে লক্ষ্মীপাড়া আমাদের গ্রামে। সো আমরা গুগলে গিয়ে দেখি তার কিছু ছবি দেখতে হলে প্রথমে সার্চ করতে হবে সুশান্ত ত্রিপুরা। আমরা সার্চ আপনাদেরকেও দেখাবো। সো আমার এখানে নেটের কিছু প্রবলেম, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন সুশান্ত ত্রিপুরা তার ছবি। নেটের প্রবলেম কারণে তাড়াতাড়ি দেখানো পাচ্ছি না, দুঃখিত। তারপরেও আমরা
আমরা কিছুক্ষণ ওয়েট করি, আর কিছু ছবি আমরা দেখব। সার্চ করার পর আমরা দেখব তার ছবি। দিন হইতেছে যদিও নেটের প্রবলেম কারণে পাচ্ছি না, অবশেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয় সুশান্ত ত্রিপুরা আমার ছবি। এই ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও বিস্তারিত তথ্য নিয়ে পরবর্তীতে আবার ভিডিও আপলোড দেব সুশান্ত দার সম্পর্কে। আজকে এ পর্যন্ত, এবং যেহেতু বর্তমানে করোনা বৃদ্ধি পাচ্ছে, সো আপনারা ঘরে থাকেন এবং সতর্কতার সহিত থাকেন। সেই সাথে আরেকটি যে কাজ করবেন সেটি হচ্ছে আমার ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। যদিও আমি প্রফেশনালভাবে ইউটিউবার না, প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারি না, তারপরেও চেষ্টা করবো পরবর্তীতে ভালো কিছু উপহার দেওয়ার, আপনাদের সহযোগিতা কামনা করছি।